উত্তর পূর্বে রাজ্যে ত্রিপুরাতে পঞ্চায়েত ভোট 8 আগস্ট, আপনারা জানেন আজকে 7 আগস্ট। কিন্তু রাজ্য রাজনীতির ভূমিকা নিয়েও প্রশ্ন উঠছে, বিশেষ করে বিজেপি কিন্তু এগিয়েই রয়েছে, কেননা বিনা প্রতিদ্বন্দ্বিতায় বেশিরভাগ জেলা পরিষদ আসনে তারা জয়ী হয়েছে। ত্রিপুরা রাজ্যের মোট জেলার সংখ্যা 8টি, জেলা পরিষদের আসন সংখ্যা যদি আমরা দেখি তাহলে দেখা যাচ্ছে 116, তার মধ্যে 20টি আসনে কিন্তু বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজেপি জোট জয়ী হয়েছে রীতিমতো। উত্তর পূর্বে রাজ্যে ত্রিপুরাতে 96টি আসনে কিন্তু ভোট হবে, ম্যাজিক ফিগার বলছে 59টি আসন পেতে হবে। হ্যাঁ, বাস্তবে এটা একটা রাজনৈতিক সমীকরণ 2024-এ ত্রিপুরার পঞ্চায়েত ভোটে। এদিকে সিপিএম, কংগ্রেস, মোথা, বিজেপি, ত্রিপুরা রাজ্য কমিটির সম্পাদক জিতেন্দ্র চৌধুরী, এদিকে 6 আগরতলার কংগ্রেসের বিধায়ক সুদীপ রায় বর্মণ, এদিকে বিজেপির জোট সঙ্গী সুপ্রিমো প্রদ্যুৎ কিশোর দেববর্মা, আর অন্যদিকে রয়েছে বিজেপির সাংসদ বিপ্লব দেব। তারা কিন্তু রাজনৈতিক মহলে বারবার করে সোশ্যাল মিডিয়ায় কিন্তু চর্চা, তারা কিন্তু লোকসভা কিংবা বিধানসভায় ঝড় তুলেছিল। সেইভাবে এবার জেলা পরিষদ আসনে ম্যাজিক ফিগারে বিজেপি কিন্তু অন্তত তারা এগিয়ে থাকবে, বিশেষ করে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় হওয়ার সম্ভাবনা বেশিই ছিল। এবার সিপিএম পেতে পারে সম্ভাব্যত 24টি আসন, কংগ্রেস পেতে পারে 20টি আসন সম্ভাব্যত, বিজেপির জোট সঙ্গী তারা পেতে পারে 12টি আসন, বিজেপি এককভাবে তারা একাই পেতে পারে 60টি আসন, তারা কেননা আগেই তারা 20টি আসনে জিতেছে, জয়ী হয়েছে। রাজনৈতিক সমীকরণ গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি ও জেলা পরিষদ আসনে দেখা যাচ্ছে এই মুহূর্তে যেটা বড় খবরের আপডেট আপনাদের সঙ্গে তুলে ধরছি আমরা, গ্রাম পঞ্চায়েত 6370, গ্রাম পঞ্চায়েতে যে ভোট সেটা 6370 উত্তর পূর্বে রাজ্যে ত্রিপুরায়, তাও কিন্তু বেশিরভাগ আসনে বিজেপি জয়ী হয়। রাজনৈতিক সমীকরণ বা ভূমিকা নিয়েও কিন্তু প্রশ্ন উঠছে। হ্যাঁ, এবার কিন্তু রাজনৈতিক ভূমিকা নিয়েও রাজ্য রাজনীতিতেই দেখার একটা বিষয় রয়েছে। দর্শক বন্ধুগণ, আপনারা যদি আমাদের সবুজ বঙ্গ নিউজের ইউটিউব চ্যানেলের সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। বুথ ফেরত সমীক্ষা কি বলছে, বাম কংগ্রেস তারা কি 9 কোটি জেলা বা সরাসরি যেসব আসনে তারা কি ধরে রাখতে পারবে, বনমালীপুর এইসব এলাকাতে গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ আসনেও কিন্তু একেবারে জোরটক্কর লড়াই। কেন্দ্রীয় বাহিনী দিয়ে ত্রিপুরাতে ভোট হবে, কিন্তু কেন্দ্রীয় বাহিনী আদত্তে কতটা উজ্জীবিত থাকতে পারে বা কতটা জীবিত থাকবে, সাধারণ মানুষকে ভোট দিতে দিতে পারবে না, ভোট দিতে যাওয়ার সময় বাধা হবে, এটাও একটা রাজনৈতিক তরজা। তবে বিপ্লব দেব একসময় বলেছিলেন যে সবকা সাথ সবকা বিকাশ, ঘরে ঘরে উন্নয়ন, আর একদিকে কিন্তু বিজেপির মন্ত্রী বা বিধায়করা বলছেন বিরোধী শূন্য করতে পারলে 50,000 টাকা পুরস্কার, পুজোর অফারের মতো একেবারে পুরস্কার দিতে পারে। কেন পুরস্কার, এই নিয়ে তো রাজনৈতিক মহলে জোর চর্চা বা জোর জল্পনা, তাই না? বিশেষ করে রাজনৈতিক ভূমিকা নিয়েও কিন্তু প্রশ্ন উঠছে। এদিকে সিপিএমের বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী, আগে বিরোধী দল হিসেবে মোথা দল ছিল, মোথা দল বিজেপির সঙ্গে মিশে যায় এবং জোট করে, তার জন্য তাদের বিরোধী দল হিসেবে তারা আর পাচ্ছেন না, পায়নি, আইনগত অনুসারে কিন্তু সিপিএম পেয়েছে। কংগ্রেসের 9 বনমালীপুরে বিধায়ক গোপাল চন্দ্র রায় তারা কিন্তু প্রচার তুঙ্গে শুরু করে দিয়েছে। আপনাদেরকে আরও একবার জানিয়ে রাখি, বিজেপি জোট সঙ্গী মোথা পেতে পারে 12টি আসন, বিজেপি পেতে পারে 60টি আসন, অর্থাৎ 72 আসন তারা এগিয়ে থাকতে পারে বিজেপি জোট আসনে মিলে, কংগ্রেস পেতে পারে সম্ভাব্যত 20টি আসন এগিয়ে থাকতে পারে, এদিকে সিপিআইএম পেতে পারে 24টি আসন সম্ভাব্যত। কিন্তু রাজ্য রাজনীতির ভূমিকা নিয়েও কিন্তু প্রশ্ন হচ্ছে দর্শক বন্ধুগণ। হ্যাঁ, এবার কিন্তু খেলা কিন্তু জমে যাবে, রাজনৈতিক ভূমিকা নিয়েও কিন্তু প্রশ্ন তো উঠছেই স্বাভাবিকভাবে, কিন্তু রাজ্য রাজনীতির বিষয়টা নিয়েও আলোচনা চলছে। তাই এবার যে রাজনৈতিক ভূমিকা নিয়ে
সারা দেশের জনগণ একটা বিভিন্ন ইস্যু, আর সেই ইস্যুটা তুলে ধরার জন্য একটা আহ্বান বা রাজনৈতিক ভূমিকা। তবে উত্তর পূর্ব রাজ্যে ত্রিপুরাতে দর্শক বন্ধুকে জানিয়ে রাখি, যারা পশ্চিমবঙ্গ থেকে দেখছেন তাদেরকেও বলে রাখি, বিজেপি কিন্তু বিনা প্রতিদ্বন্দ্বিতায় বেশিরভাগ আসনে জয়ী হয়েছে, অর্থাৎ 71% 70% আসনে কিন্তু ভোট হবে। তার মধ্যে শাসক দলের দিকে যুক্ত স্বাভাবিকভাবে পড়বে, কেননা যে রাজ্যে ক্ষমতায় থাকে তাদেরই জয় হয়। যেমন পশ্চিমবঙ্গের ক্ষেত্রে পঞ্চায়েত দখল, কিন্তু এবার রাজনৈতিক ভূমিকা নিয়েও পঞ্চায়েত সমিতি, গ্রাম পঞ্চায়েত, জেলা পরিষদ, 8টি জেলা, এই 8টি জেলা উত্তর পূর্ব রাজ্যে ত্রিপুরায় লোকসংখ্যা বা জনসংখ্যার দিক থেকে যদি আমরা দেখি, প্রায় 44 থেকে 45 লক্ষ লোক বসবাস করে। এটা কতটা স্বাভাবিকভাবে সেটাই আমরা কিন্তু জানতে পারছি দর্শক বন্ধুগণ। তবে হ্যাঁ, আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেলের সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। বিশেষ করে রাজনৈতিক ভূমিকা নিয়েও প্রশ্ন তো উঠবেই। এবার মোথা বিজেপির তাদের যে লোকসভাতে জোট হয়েছিল 2024-এ, এবার 2023-এ সেটা কি কোনো ফ্যাক্টর হবে? আর এই নিয়ে রাজনৈতিক মহল থেকে বিশেষজ্ঞদের একটা মনের মতো আবির্ভাব বা সম্পূর্ণ রকমের সেটা কিন্তু দেখা যেতে পারে। তো স্বাভাবিকভাবে রাজ্য রাজনীতির পরিস্থিতি নিয়েও একটা গতিবেগ বা দ্রুত গতিবেগে এগিয়ে যাওয়ার যে সম্ভাবনা বেশি সেটার ওপরে নির্ভরশীল আমরা দেখতে পাচ্ছি। 6370 গ্রাম পঞ্চায়েত, তবে আমরা শুধু জেলা পরিষদ আসনের বুথ ফেরত বা বুথ ভিত্তিক সমীক্ষা সম্ভাব্য ফলাফলের ইঙ্গিত, কত আসনে তারা এগিয়ে থাকতে পারবে এটাই নিয়ে একটা স্বাভাবিকভাবে দেখার একটা বিষয়। 20টি আসনে এগিয়ে থাকতে পারে কংগ্রেস, সম্ভবত সিপিআইএম এগিয়ে থাকতে পারে 24টি আসন সম্ভবত। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি যে কংগ্রেস নেতা সুদীপ রায় বর্মণ, তারা কিন্তু স্পষ্টভাবে একই চিত্রভাবে যেভাবে আমরা বারবার করে বলতে চাই যে উত্তর পূর্ব রাজ্যে ত্রিপুরাতে পঞ্চায়েত ভোটে বিজেপির জোট কিন্তু কি বাজিমাত করবে, অবশ্যই তারা কিন্তু 20টি আসনে কিন্তু তারা এগিয়ে রয়েছে, এটাই একটা ভবিষ্যৎবাণী। কিন্তু উত্তর পূর্ব রাজ্যে ত্রিপুরাতে 8ই আগস্ট সকাল সকাল 8টার সময় করে যদি ভোট সকাল 7টা থেকে আরম্ভ হয়ে যাবে এমনটাই সূত্রের খবর, তবে 8টি জেলার মধ্যে 96টি আসনে জেলা পরিষদে ভোট হবে। কেননা এই ভোটের সংখ্যা নিরিখে বলছে সিপিএম 24টি আসনে এগিয়ে থাকতে পারে সম্ভবত, কংগ্রেস 20টি আসনে সম্ভবত, মোথা 12টি আসনে সম্ভবত, বিজেপি 60টি আসনে সম্ভবত।